কঠিন মুহূর্তে যেদিন কেউ কাউকে চিনবে না يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه باب ما وبايو بن پر زند زن اور یار غار عاشق و معشوق و نوقر بندہ خدمت گزار کم آنے کا نہیں ہر ایک جدا ہو جائے گا کم آنے کا نہیں ہر ایک جدا ہو جائے گا بلکہ ایک ایک عضو دشمن جان کا ہو جائے گا بلکہ ایک ایک عضو دشمن جان کا ہو جائے گا جدن کیو کاو کے چن میں نام مانوش پانی پانی کنے چتکر کر بے اے بھائر آمار اوئی دن اے جے اے طلبے لیم جرا دینی شکھا گرہن کرے سے اے شمست شنطان در کے اللہ تعالی جنت سارٹیفکیٹ دھرا دیوے تمہنا جنت جاؤ اللہ حق پر دنے بولے এবার জান্নাতের সার্টিফিকেট তখন ধরা দেওয়া হবে দেওয়ার পরে ওই আল্লাহর বান্দা আল্লাহু আকবার এইবার ওই যে কিয়ামতের ময়দানে ও শুধু দৌড়াদৌড়ি করতে থাকে জান্নাতের মধ্যে যায় না এইবার ওকে ডাক দেয়া বলা হবে তুমি জান্নাতের মধ্যে যাও না কেন তোমার কি মাথা ঠিক নাই তুমি কি পাগল হইছো নাকি আরে আজকের দিন তো মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল তুমি জান্নাত তোমরা জান্নাতে যাও না কেন এবার ওই আল্লাহর বান্দারা ডাক দেয় কি বলবে আল্লাহু আকবার এরা ডাক দেয়া বলবে না 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 আমরা জান্নাতে যাইতে চাই না ফেরেশতারা ডাক দেয়া বলবে কেন যাইতে চাও না বলো ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে যে আমরা কেন যাইতে চাই না তোমাদের কাছে আমার বলা দরকার আমাদের বলা দরকার নাই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমরা কথা বলতে চাই আল্লাহু আকবার বলেন মুসলমান ভাইরা রে আমার ফেরেশতা দলরা ডাক দেয় বলে আল্লাহ কোন পাগল যারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও জান্নাতে যায় না সম্মানিত সুধি আমি যে বিষয়বস্তুটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়বস্তুটির নাম কি বলুন তো শিক্ষা এই শিক্ষা তমাম পৃথিবীর মধ্যে যত শিক্ষা ব্যবস্থা আছে সমস্ত শিক্ষা ব্যবস্থা দুই প্রকার একটা হলো দ্বীনি শিক্ষা কোরআনি শিক্ষা ইলমে ওহির শিক্ষা মাদ্রাসা মক্তব জামিয়ার শিক্ষা আর অপরটা হলো জাগতিক শিক্ষা বৈষয়িক শিক্ষা স্কুল কলেজের শিক্ষা আধুনিক শিক্ষা এটা হলো শিক্ষা তো শিক্ষা হলো দুই প্রকার যেমনিভাবে শিক্ষা দুই প্রকার ঠিক সৃষ্টির দিক দিয়া তমাম পৃথিবীর মধ্যে যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিও দুই প্রকার একটা হলো মানব আর দানব আর মানব আর দানব সারা যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন যেমন আপনার গরু ছাগল কুকুর বিড়াল শৃগাল এগুলো এখন আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার টার্গেট আছে কিনা কথা বলেন মানব আর দানবকে আল্লাহ বানাইলেন কেন আল্লাহ রাব্বুল আলামিন এই মানব আর দানবকে বানিয়েছেন এই অস্থায়ী জিন্দগির সুখ শান্তির জন্য আল্লাহ বানান নাই একদম আখেরাতের চিরস্থায়ী জিন্দগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য বানিয়েছেন আর পশু পাখি গরু ছাগল এগুলা বিড়াল শৃগাল কুকুর এগুলাকে আল্লাহ তাআলা বানিয়েছেন এই অস্থায়ী জিন্দগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য আর আল্লাহ বলেন আমি মানব আর দানবকে বানিয়েছি একমাত্র আমারই ইবাদত করার জন্য আমার গুণগান গাওয়ার জন্য আমারই কুদরতি পায়ে সেজদা লাগানোর জন্য ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু মা খালাকতুল জিন্নাওয়াল ইনসা বুখা মা খলাকতুল জিন্নাওয়াল ইনসা বুখা নিস্তে মাকসুদ জুজা ইবাদত আজ জাহা নিস্তে মাকসুদ জুজা ইবাদত আজ জাহা আল্লাহু আকবার ধরে বলেন মুসলমান ভাইরা রে আমার তমাম পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বানিয়েছেন সৃষ্টি করেছেন
যত কিছু বানিয়েছেন সব কিছু সৃষ্টির দিক দিয়ে দুই প্রকার একটা হলো মানব আর দানব অপরটা মানব আর দানব সারা যা কিছু আছে সব কিছু আর শিক্ষাও তেমনি ভাবে দুই প্রকার একটা হলো دینی শিক্ষা আর একটা হলো জাগতিক শিক্ষা দেখেন এই دینی শিক্ষা যারা অর্জন করতেছে তাদেরও একটা টার্গেট আছে আর জাগতিক শিক্ষা যারা অর্জন করতেছে এদেরও একটা লক্ষ্য আর টার্গেট আছে কথা বলেন ঠিক কি না এই দুনিয়ার মধ্যে দেখবেন যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় এই মানুষগুলোকে ডাকদা বলবেন তুমি কেন আজকে মাস্টার্স পাস করো বিএ পাস করো এমএ পাস করো তুমি ডক্টর হইতেছো ডাক্তার হইতেছো এমবিবিএস ডাক্তার হও এফসিপিএস করো কারণ কি সমস্ত মানুষগুলো এক বাক্যে ডাকদা বলবে যে আমি এই দুনিয়ার মধ্যে শিক্ষা গ্রহণ করতেছি এই জন্য যে দুনিয়ার উচ্চ শিক্ষায় শিক্ষা গ্রহণ করব আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হব হওয়ার পরে এই দুনিয়ার মধ্যে যেন আমি সুন্দরভাবে জীবন যাপন করে যেতে পারি তাদের লক্ষ্য এইটা কথা বলে ঠিক কি না ঠিক অনুরূপভাবে আপনি জিজ্ঞাসা করবেন একটা دینی শিক্ষার মানুষকে জিজ্ঞাসা করবেন উনি ডাক দেয় এই কথা বলবে না দুনিয়ার এই অস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য উনি এই শিক্ষা গ্রহণ করতেছে না উনি এক বাক্যে বলে দিবে যে আল্লাহ তাআলা মৃত্যুর পরে যেন কবর জগতে আমাকে শান্তি দেয় যত কিছু বলেন যত শিক্ষা আছে শিক্ষা ব্যবস্থা আজকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে জাগতিক শিক্ষা এখন আপনাদের কথা হইতে পারে হুজুর তাহলে জাগতিক শিক্ষার কি কোনো দাম নাই অবশ্যই জাগতিক শিক্ষার দাম আছে কতটুকু সময় দাম আছে এই দুনিয়ার মধ্যে আপনার নিঃশ্বাস চলবে যত সময় জাগতিক শিক্ষার দাম দামও ঠিক তত সময়ে কথা বলেন ঠিক কি না একটা লোক শিক্ষা গ্রহণ করতে 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 সর্ব উচ্চ শিক্ষা গ্রহণ করেছে মাস্টার্স পাস করেছে এমবিবিএস হয়েছে এফসিপিএস করেছে ডাক্তার হয়েছে উকিল হয়েছে লয়ার হয়েছে ব্যারিস্টার হয়েছে কিন্তু এই লোকটা শিক্ষা গ্রহণ করার পরে দুনিয়ার মধ্যে তাদের টার্গেট একটাই সেটা হলো এই দুনিয়ার সুখ শান্তি আর ভোগ বিলাস অস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস আমি যদি এখানে চ্যালেঞ্জ করে বলি তাহলে একজনও বলতে পারবেন না কারণ এই দুনিয়ার মধ্যে যারা শিক্ষা গ্রহণ করে কেউ বলতে পারবে না এমন একজন লোক বলতে পারবে না হুজুর আমি মাস্টার্স পাস করেছি এজন্য যেন মৃত্যুর সময় আল্লাহ তাআলা আমার একটু মরণের আযাবটা কম দেয় এই কথা কেউ বলতে পারবে কেউ এই কথা বলতে পারবে হুজুর আমি ডক্টরেট পাস করেছি আমি ডাক্তার হয়েছি আমি এফসিপিএস করেছি এই কারণে যে মৃত্যুর পরে কবর জগতে যেন আল্লাহ তাআলা আমার কবরে একটু আযাব কম দেয় এই কথা কেউ বলতে পারবে না কেন তাদের দুনিয়াই হলো মেইন এই দুনিয়াই হলো টার্গেট এখন এই শিক্ষা আমার আপনার কাজে লাগবে কত সময় ঠিক দুনিয়ার মধ্যে আপনি দেখবেন যত সময় পর্যন্ত একটা মানুষের নিঃশ্বাস চলে এই দুনিয়ার মধ্যে শিক্ষা অর্জন করতেছে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 এমন করে পড়তে পড়তে সে এসএসসি পাস করলো দামি হলো এইচএসসি পাস করছে আরো দামি হইছে বিএ পাস করছে আরো দামি হইছে মাস্টার্স পাস করছে আরো দামি হইছে এফসিপিএস করছে আরো দামি হইছে ডাক্তারেট করছে ডাক্তার হইছে বেশি দামি হইছে দামি হইতে 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 সর্বোচ্চ পরিমাণ শিক্ষা গ্রহণ করছে কিন্তু তার দাম কতটুকু হইছে এই সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করার পরে এই দুনিয়ার মধ্যে যত সময় চলতেছে নিঃশ্বাস যে কয়দিন আছে ঠিক ওই কয়দিন এই শিক্ষার দাম আছে নিঃশ্বাস শেষ এই দুনিয়ার শিক্ষার দাম শেষ কথা বলে ঠিক কি না আর কোন দাম আছে বিন্দু পরিমাণ দাম নাই এক সেকেন্ডের দাম নাই আপনি দেখেন অনুরূপ এই দুনিয়ার মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড শিক্ষা হলো বর্তমান কেজি যেগুলো হয় শিক্ষা কেজি স্কুল কথা বলে ঠিক কি না দেখবেন কেজি স্কুলের মধ্যে শিক্ষা গ্রহণ করে এই প্লে নার্সারি কেজি 1 2 3 4 3 ধরেন এই পাঁচটা বছর কাটাইলো কাটানোর পরে বলুন তো দেখি এই সন্তানটা কতটুকু যোগ্যতা অর্জন করেছে ও মিনিমাম কি একটা ব্যাংকের ম্যানেজার হইতে পারবে কথা বলেন হইতে পারবে হইতে পারবে না ও একটা গার্মেন্টসের কি সুপারভাইজার হইতে পারবে না
তাহলে দুনিয়ার শিক্ষা গ্রহণ করলো অনুরূপ আসেন এবার আমি সংক্ষিপ্ত কথা বলতে চাচ্ছি আসেন দেখি এইবার দ্বীনী বিদ্যা কি বলে আপনি তো দুনিয়ার বিদ্যা শিক্ষা গ্রহণ করে কিছুই করতে পারলেন না 1 2 3 4 5 পাঁচটি বছর পড়লো খুব ভালো করে বুঝবেন এবার দেখি দ্বীনী বিদ্যা কি বলে আমার দ্বীনী শিক্ষা কি শিক্ষা দেয় আমি আমার কথা বলতে রাজি নয় আমার আপনার পয়গম্বর আখেরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলেন দেখেন আল্লাহর পয়গম্বর বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকাই ইলতামিসু ফীহি ইলমা সাহারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আল্লাহু আকবার দাদা মুসলমান ভাইরারে আমার আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো এই দুনিয়ার মধ্যে এই দুনিয়ার কথা বলতেছেন না আল্লাহর পয়গম্বর বলেন এই সন্তানটা এখনো শিক্ষা গ্রহণ করা শুরু করে নাই ও মাত্র বাসা থেকে বের হইছে এই মাদ্রাসার মধ্যে আসবে দিনই শিক্ষা গ্রহণ করার নিয়ত করেছে এখনো মাদ্রাসার মধ্যে ভর্তি হয় নাই মাত্র বাসা থেকে বের হইছে মাদ্রাসায় ভর্তি হওয়ার নিয়তে আল্লাহর পয়গম্বর বলেন যে ও রাস্তা দিয়ে হাঁটে না আল্লাহ রাব্বুল আলামিন ওর জান্নাতের রাস্তাকে সহজ করে দেন সুবহানাল্লাহ বলেন শুধু তাই নয় মুসলমান এই আল্লাহর বান্দা যখন এসে মাদ্রাসার মধ্যে ভর্তি হলো ভর্তি হওয়ার পরে এইবার দেখতেছেন এইবার দেখতেছেন এইবার ব্ল্যাক বোর্ড ওস্তাদ নিয়া বলতেছে বাবা এইবার আমি তোমাকে পড়াবো আল্লাহর পয়গম্বর বলেন ওই সন্তান এখনো পড়া শুরু করে নাই ওস্তাদ মাত্র বলতেছে বাবা এইবার শুরু করো পড়া শুরু করো এইবার ওস্তাদ ডাক দেয়া বলতেছে বাবা আমার সঙ্গে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই সন্তান পয়গম্বর বলেন যখন জবানের মধ্যে উচ্চারণ করছে বিসমিল্লাহির রহমানির রহিম পয়গম্বর বলেন ওর মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় কবরের মাটিতে ঘুমিয়ে যায় ওর মা বাবার কবরে যদি কোনো প্রকার আজাব হইতে থাকে সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবরের আজাবকে মাফ করে দেন আল্লাহু আকবার বলেন মুসলমান ভাইরারে আমার শুধু তাই নয় আমার আপনার পয়গম্বর কি বলেন দেখেন আল্লাহর পয়গম্বর ডাক দা বলেন ওই সন্তানকে যখন ব্ল্যাক বোর্ড নিয়ে পড়াইতেছে বাবা পড়ো আলিফ বা তা সাজি বলতে পারো আলিম্বাতা সাজিম এইবার বারবার যদি এমন ভাবে তেলাওয়াত করা শিখাইতেছে ওস্তাদ যখন এমন কথা বলতেছে সন্তান পড়তেছে আলিম্বাতা সাজিম আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর বলেন মান করা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আল্লাহু আকবার দেন মুসলমান ভাইরারে আমার এই সন্তানটা মাত্র বলছে আলিফ বলতে দেরি ওর আমলনামার মধ্যে প্রত্যেকটা হরফ উচ্চারণ করে এখানে আল্লাহ তাআলা 10টি করে নেকি লিপিবদ্ধ করে দেন সুবহানাল্লাহ বলেন কিন্তু এই নেকি লিপিবদ্ধ করে দেন ও যতগুলো হরফ উচ্চারণ করতেছে এইভাবে বারবার বারবার নেকি লিপিবদ্ধ করে দেন অথচ এই সন্তান পড়তে 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 যখন দেখবেন যুক্ত হরফগুলো পড়া শুরু করেছে এমন করে পড়তে পড়তে যখন সে কোরআনুল কারিম হাতে নিবে এমন সময় হয়ে গেছে এইবার ওস্তাদরা ডাক দেয় বলতেছে বাবা তোমার বাবাকে বলবা আগামীকাল তোমাকে কোরআনুল কারিম হাতে দেব এই কথা বলার পরে এইবার ওই সন্তান যখন যার বাবা আর চাচাকে ডেকে নিয়ে আসছে মাদ্রাসার মধ্যে আসার পরে এবার কোরআনুল কারিম হাতে দিয়েছে দেওয়ার পরে ওই সন্তানটা মোহাম্মদ নিয়ে কোরআনুল কারিম তেলাওয়াত করে আল্লাহর পয়গম্বর বলেন ওই সন্তান যখন কোরআনুল কারিম তেলাওয়াত করে যখন বারবার তেলাওয়াত করে আল্লাহু আকবার আল্লাহর আসমান থেকে কোরআন প্রেমিক ফেরেশতারা অসংখ্য ফেরেশতা ওই কোরআনুল কারিম তেলাওয়াত শোনার জন্য এসে ওই ছোট্ট বান্দা ছোট্ট ছেলের চারপাশ দিয়ে ঘুরতে থাকে আল্লাহু আকবার বলেন শুধু তাই নয় মুসলমান পয়গম্বর কি বলেন দেখেন ওই ফেরেশতাদের মধ্যে এমন কোরআন প্রেমিক ফেরেশতা থাকে ওই ফেরেশতাদের মধ্যে এমন কোরআন প্রেমিক ফেরেশতা থাকে যারা ঘুরতে ঘুরতে দেখবেন
কারি সাহেবরা পড়তে পড়তে শেষের দিকে পড়ে টান দেয় বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এমন ভাবে টান মারে কিনা জোরে বলেন যখন এইভাবে ওই সন্তানটা টান দেয় আল্লাহু আকবার ওই কোরআন প্রেমিক ফেরেশতাগুলো আর ঠিক থাকতে পারে না দৌড়ে গিয়া ওই সন্তানের দুইটা ঠোঁটের মধ্যে চুমু দিতে থাকে সুবহানাল্লাহ বলেন এ মুসলমান ভাইরারা আমার এই সন্তান পড়তেছে প্রতিটা হরফে হরফে নেকি দিচ্ছেন এটা ঘোষণা কার জোরে বলেন পয়গম্বর বলেন من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها وتسو বর্তমান যুগে কিছু মানুষ বলে যে কোরআন না বুঝিয়া পড়লে কোনো সব নাই বলে কিনা ধরে বলেন নাউজুবিল্লাহ ধরে বলেন এ কোরআন না বুঝিয়া পড়লে সব নাই যদি হাজার হাজার মানুষ থাকে আমিও কোরআন সর্ব সব সবটুকু বুঝি না কারণ এইখানে যারা বসে আছেন একদম শতকরা 95 না 98% লোকগুলা কোরআন বোঝে না এই জন্য তারা বলতেছে কোরআন না বুঝিয়া পড়লে কোনো সব নাই কেন বলে জানেন এটা বলার উদ্দেশ্য মুসলমানকে যদি বলে তোমরা কোরআন পড়ো না কোরআন থেকে দূরে সরো তাহলে তো মুসলমানকে সরানো যাবে না এই চিন্তা ভাবনা করে এবার এই কথা বলতেছে এটা একটা সূক্ষ্ম বুদ্ধি দিয়ে কাজ করতেছে যে কোরআন না বুঝিয়া পড়লে কোনো লাভ নাই না বুঝিয়া পড়লে কোনো সব নাই এই কথা বললে তাহলে অনেকেই তো কোরআন বোঝে না তাহলে কোরআন পড়া থেকে বিরত থাকবে এ মুসলমান ভাইরারে আমার আমি আপনাদেরকে খুব সূক্ষ্ম একটা কথা বলে যাই ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করবেন যে আল্লাহর বান্দা বলবে কোরআন না বুঝা পড়লে লাভ নাই আপনি ওই জায়গার মধ্যে তাকে কিছু বলবেন না স্টেজ থেকে নামার পরে খুব ভদ্রতার সাথে সালাম দিবেন যায় একদম ভদ্রতার সঙ্গে বসবেন এবার বলবেন হুজুর আপনি যে বললেন কোরআন না বুঝিয়া পড়লে কোনো সব নাই আমি এই বিষয়ে দু একটি কথা বলতে চাই আপনি আস্তে করে বলবেন হুজুর আলিফ বা তাসা পড়লে কি কোনো সব নাই উনি যদি বলেন না অথবা যদি বলতেছে না বুঝিয়া পড়লে কোনো সব নাই এবার আপনি ডাক দিয়ে বলবেন হুজুর তাহলে কোরআনুল কারিমের মধ্যে আছে যে আর রহমান তহা ইয়া আইন সাদ নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসদুরুন আল্লাহু আকবার করে বলেন ওই ভাবে আল্লাহর বান্দাকে বলবেন হুজুর এইগুলার তাহলে আপনি একটু তর্জমা করে দেন উনি বলবে না এইগুলার তর্জমা তো আমি পারি না তাহলে বলবেন এইবার বলবে দেখবেন এইগুলার তর্জমা তো কেউ পারে না এইগুলার অর্থ তো কে অর্থ কেউ পারবে না বলে কে পারবে তাহলে নবী পারবে বলে না নবীও পারবে না কে পারবে কে জানে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া এর অর্থ কেউ জানে না এইবার বলবেন হুজুর তাহলে আপনাদের বললেন কোরআন না বুঝিয়া পড়লে কোনো সব নাই তাহলে আপনিও তো এখানে বোঝেন নাই এইবার বলেন এই জায়গা পড়লে সব হবে কিনা মুসলমান ভাইরা রে আমার আমার তো বুঝে আসে না বর্তমান জামানায় এসে এত দামি শিক্ষা রেখে কোরআনকে মাইনাস আর বাইপাস করে কেমন করে জাগতিক শিক্ষার পিছনে দৌড় দেয় আজকে জাগতিক শিক্ষা অর্জন করার জন্য মানুষ সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে কত টাকা খরচ করলো এই জাগতিক শিক্ষা অর্জন করতে গিয়া মানুষ কি লাভ করলো দেখেন অন্য কিছু করতে পারে নাই লাভ একটা হয়েছে বলুন তো দেখি এই জাগতিক শিক্ষা অর্জন করতে যায় আজকে মানুষ সন্তানেরা কলেজ ইউনিভার্সিটির মধ্যে যায় ইয়াবা বাবা আর আঠা খাওয়া শিখছে অন্য কোনো কিছু শিখতে পায় না এই কথা বলেন ঠিক কিনা শিখছে এ মুসলমান ভাইরারে আমার দেখবেন যত উচ্চ শিক্ষিত আছে সবার ওই উচ্চ শিক্ষিত শিক্ষিতদের মা বাবা গুলা সবগুলা দেখা যাবে আপনার হলো বৃদ্ধাশ্রমে আছে কথা বলেন ঠিক কিনা অন্য কাউর মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে খুঁজে পাওয়া যায় না আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাদের দাম কত দেখেন আল্লাহর পয়গম্বর ডাক দা বলতেছেন ওয়া ইন মালাইকাতার রহমা লা তাদাউ আজনিহাতাহা লিদল্লি তালিবিল ইলম আল্লাহু আকবার করে বলেন মুসলমান ভাইরারে আমার আল্লাহর পয়গম্বর আপনারা বুঝেন নাই এই জন্য আল্লাহু আকবার আওয়াজটা বের হয় নাই হাদিসের আওয়াজ বোঝেন নাই হাদিসের অর্থ বোঝেন নাই এটা বোঝার জন্য
আপনাদের সামনে একটা एग्जांपल দেই তাহলে ভালো বুঝে আসবে আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইন্না মালাইকাতার রাহমা লা তাদাউ আযনিহাতা লিদাল্লি তালিবিল ইলম একটু আল্লাহু আকবার বলেন হায় হায় হাদিসের অর্থ বুঝতে পারেন নাই এইটা বোঝার জন্য আগে একটা एग्जांपल দেই তাহলে বুঝে আসবে আপনাদের ভালো বলুন তো দেখি तमाम বিশ্বের মধ্যে সবচেয়ে দামি একটা দেশের নাম নেন কোন দেশ সবচেয়ে বেশি দামি বলেন তো দেখি কোন দেশ আমেরিকা আমেরিকা দামি তাহলে ওই দেশের প্রধানমন্ত্রী तमाम দেশের মধ্যে সবচেয়ে দামি কথা বলেন ঠিক কিনা तमाम বিশ্বের মধ্যে সবচেয়ে দামি এ মুসলমান ওই দেশের প্রধানমন্ত্রী যদি দামি হয় আর ওই প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে আসেন বাংলাদেশে আসতে চায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আগেই ফোন করে দিচ্ছে আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমস্ত মন্ত্রীদেরকে জানা দেয় এমপিদেরকে জানা দেয় এবং বিশেষ বিশেষ গার্ডদেরকে জানা দেয় জানা দেওয়ার পরে এবার বলুন তো দেখি ওই আমেরিকার প্রধানমন্ত্রী বাংলাদেশে আসতে গেলে এয়ারপোর্টের মধ্যে যখন নামে নামার পরে দেখবেন এয়ারপোর্টের মধ্যে দুইটা রাস্তা আছে একটা হলো সাধারণ রাস্তা আর একটা হলো ভিআইপি রাস্তা কথা বলেন ঠিক কিনা তমাম বিশ্বের মধ্যে সবচেয়ে দামি মানুষটা যখন আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যে নামবে বলুন তো দেখি ওনাকে সাধারণ রাস্তা দিয়া নিয়ে আসবে নাকি ভিআইপি রাস্তা দিয়ে নিয়ে আসবে তারপরে মন্ত্রী মিনিস্টার গিয়া দাঁড়ায় দাঁড়ানোর পরে দুই পাশ দিয়ে দাঁড়ায় দশ থেকে বিশ হাত জায়গা লাল গালিচা পেরে দেয় সম্মান আর্থে কথা বলেন ঠিক কিনা কাউর হাতের মধ্যে গোলাপ আবার কাউর হাতের মধ্যে রজনীগন্ধা উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে যায় সাধারণ একজন সাধারণ একজন একটা শক্তিশালী দেশের মন্ত্রী আসবে আল্লাহু আকবার কিন্তু পয়গম্বর কি বলেন দেখেন এই যে এই সমস্ত সন্তানেরা যারা কোরআন পড়তেছে এদেরকে অন্য কেউ রিসিভ করে না এদের এদের পায়ের নিচে ওই দুনিয়ার লাল গালিচা বিছায় দেয় না আল্লাহর পয়গম্বর বলেন যখন এরা রাস্তা দিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয় বলে ও ফেরেশতার দল যাও যাও এদের পায়ের নিচে তোমাদের নূরের পরগুলো তুমি বিছায় দাও আল্লাহু আকবার বলেন মুসলমান ভাইরা রে আমার নূরের পর বিছা দিবে না পাকা রাস্তা দিয়ে গেলেও নূরের পর বিছা দেয় একশো ফিট রাস্তা দিয়ে গেলেও নূরের পর বিছা দেয় আপনার ভাঙ্গা রাস্তা দিয়ে গেলেও নূরের পর বিছা দেয় আল্লাহ হাত পড়ে বলেন শুধু তাই নয় আল্লাহ আকবার এরা যখন এই দুনিয়া থেকে বিদায় নিতে যায় তখন স্বয়ং এদেরকে রিসিভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লায় অপেক্ষা করে আল্লাহ আকবার করে বলে এ মুসলমান ভাইরা রে আমার এই দুনিয়ার মধ্যে আল্লাহু আকবার তারা রিসিভ করে দেখবেন এইবার এই দুনিয়ার মধ্যে আমরা লেখাপড়া করলাম দিনই শিক্ষা গ্রহণ করলাম করার পরে দেখবেন এই দুনিয়া নয় আখেরাতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে যারা দিনই শিক্ষা গ্রহণ করেছে এদেরকে যখন আখেরাতে যখন মানুষ যাবে যাওয়ার পরে দেখবেন মানুষ শুধু পাগলের মতো ঘুরতে থাকবে ইয়া নাফসি করতে থাকবে সমস্ত পয়গম্বরের দলরা ইয়া নাফসি করতে থাকবে একমাত্র আমার আপনার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি জামানার নবী ইনি শুধু ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি উম্মতের জন্য পাগল হয়ে যাবে ওই কঠিন মুহূর্তে যেদিন কেউ কাউকে চিনবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি বাপ মা ও ভাই ও বোন পরজন দজন আওরিয়ার গার আশেক মাশেক নওকর বান্দায়ে খেদমত গুজার কাম আনে কানে হিহার এক জুদা হো জায়েগা কাম আনে কানে হিহার এক জুদা হো জায়েগা বলকে এক এক উজব দুশ্মন জানে কা হো জায়েগা বলকে এক এক উজব দুশ্মন জানে কা হো জায়েগা যেদিন কেউ কাউকে চিনবে না মানুষ পানি পানি করে চিৎকার করবে এ ভাইরা আমার ওই দিন এই যে এই তলবে এলেম যারা দিনই শিক্ষা গ্রহণ করেছে এই সমস্ত সন্তানদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট ধরা দিবে তোমরা জান্নাতে যাও আল্লাহু আকবার ধরে বলে এবার জান্নাতের সার্টিফিকেট তখন ধরা দেওয়া হবে দেওয়ার পরে ওই আল্লাহর বান্দা আল্লাহু আকবার
এইবার ওই যে কিয়ামতের ময়দানে ও শুধু দৌড়াদৌড়ি করতে থাকে জান্নাতের মধ্যে যায় না এইবার ওকে ডাক দেয়া বলা হবে তুমি জান্নাতের মধ্যে যাও না কেন তোমার কি মাথা ঠিক নাই তুমি কি পাগল হইছো নাকি আরে আজকের দিন তো মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল তুমি জান্নাত তোমরা জান্নাতে যাও না কেন এবার ওই আল্লাহর বান্দারা ডাক দেয়া কি বলবে আল্লাহু আকবার এরা ডাক দেয়া বলবে না 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 আমরা জান্নাতে যাইতে চাই না ফেরেশতারা ডাক দেয়া বলবে কেন যাইতে চাও না বলো ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে যে আমরা কেন যাইতে চাই না তোমাদের কাছে আমার বলা দরকার আমাদের বলা দরকার নাই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমরা কথা বলতে চাই আল্লাহু আকবার বলেন মুসলমান ভাইরা আমার ফেরেশতা দরজা ডাক দেয় বলে আল্লাহ কোন পাগল যারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও জান্নাতে যায় না আল্লাহ তাআলা ডাক দেয় বলে এ ফেরেশতার দল ওরা কি বলতে চায় দেখো ওদের কথাটা একটু শোনো এইবার বলতেছে কি বলতে চাও বলো তো দেখি ওই বান্দারা ডাক দেয়া বলবে যে আমরা তো জান্নাতে যাব কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করেছি যেই কারণে আমাদেরকে হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো তাহলে আমরা দেখতে চাই যেই মানুষগুলা আমাদের আত্মীয় স্বজন আছে আল্লাহর পয়গম্বর বলেন মান করা হরফাম মান করা আল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখুলাহুল্লাহুল জান্নাহ ওয়া সাফাহু ফি আশরাতিম মিন কুল্লি বাইতিহি قد كل كلهم قد أجابت له النار الله أكبر ধরে বলেন ওই সন্তানগুলো একা একা জান্নাতে যাবে না এক একজন দশ জনকে সঙ্গে করে নিয়ে একদম যেমন যাদের উপর জাহান্নাম আজিম হয়ে গেছে এমন দশ জন ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে নিয়ে ওরা জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন শুধু তাই নয় মুসলমান এবার এই দশ জন ওরা একজন দশ জনকে নিবে ওই দশ জন আবার প্রত্যেককে দশ জন করে নিবে আবার ওই ওই একশো জন আবার প্রত্যেককে দশ জন করে নিবে এমন করে প্রত্যেকটা জান্নাতি দশ জনকে যা দশ জন জাহান্নামীকে সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে মুসলমান এবার জান্নাতের মধ্যে যাবে জান্নাতের মধ্যে যাওয়ার পরে এই কোরআনুল কারিমের দাম দেখেন আল্লাহু আকবার জান্নাতে যাওয়ার পরে তো আর কোনো কাজ নাই এবার জান্নাতিদেরকে যখন আপনার একদম জান্নাতের নিচতলায় সবাই একত্রিত হবে একত্রিত হওয়ার পরে এইবার দেখবেন এক একজন জান্নাতি এক এক স্তরের এক একজন জান্নাতি এক এক রকমের চাহিদা এক একজন জান্নাতি এক এক রকম কথা এক এক রকম দেখা এক একজন জান্নাতি তাদের মনের চাহিদা এক এক রকম আর জান্নাতি ব্যক্তিগুলা বলবে আল্লাহ এইবার সমস্ত ফেরেশতারা ডাক দেয়া বলবে এ তোমরা কি চাও জান্নাতিরা ডাক দেয়া বলবে জান্নাত দো ইয়া রব কিয়া কারো জান্নাত দো জব সে ইয়া রব কিয়া কারো আর জুহাই মাই তুঝে দেখা করো আর জুহাই মাই তুঝে দেখা করো জান্নাতিরা বলবে আল্লাহ আমরা জান্নাত জাহান্নাম দেখি করব আমরা তোমার দিদার লাভ করতে চাই আল্লাহু আকবার ধরে বলেন এই কথা বলার সঙ্গে সঙ্গেই আল্লাহু আকবার ওই জান্নাতিদের সামনে সবাই নিস্তলায় থাকবে আর ওদের সামনে দিয়া দেখবেন ওই যে সন্তান যেগুলা যারা জান্নাতের সার্টিফিকেট হাতের মধ্যে নিয়ে ঘুরছে হাফেজে কোরআন এই হাফেজে কোরআনরা দেখবেন আল্লাহু আকবার ওরা ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে তারা কি করবে আমাদের সামনে দিয়া একদম যারা আমরা কোরআন পড়া জানি না তাদের সামনে দিয়া ওরা কোরআন পড়বে আর উপর দিকে উঠতে থাকবে যেমন জান্নাতের তালা কয়টা হবে ধরে বলেন 6666টা কোরআনের আয়াত কয়টা হবে 6666 এই 6666 আয়াত আল্লাহর পয়গম্বর বলেন ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আল্লাহু আকবার বলেন মুসলমান ভাইরা আমার এইবার সব জান্নাতিরা জান্নাতের নিস্তলায় যাবে ওদের সামনে যখন ওই দেখবেন হাফেজে কোরআনরা কোরআনুল কারিম পড়তেছে আর উপর দিকে যাচ্ছে দেখবেন আমাদের ঢাকা শহরে বড় বড় বিল্ডিং আছে বাংলাদেশ ব্যাংকে যান
দেখবেন যদি কেউ 14 তলায় যায় লিফটের মধ্যে 14 তে টিপ দিলে সঙ্গে সঙ্গে 14 তলার মধ্যে চলে যায় দেরি হয় না বেশি টের বেশি বোঝা যায় না একদম অল্প সময়ের মধ্যে 14 তলায় গিয়ে উপস্থিত হয় ঠিক জান্নাতীরা যখন উপরে যাবে ওই জায়গার মধ্যে তো কোনো লিফট নাই অন্য কোনো কিছু নাই তাহলে ওরা কেমনে যাবে ওই 6666 তলার মধ্যে আল্লাহু আকবার পয়গম্বর বলেন ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আল্লাহর পয়গম্বর নাগদা বলবেন ও আল্লাহর পয়গম্বর রাগদা বলতেছেন যে ওই সন্তানেরা এবার তাদেরকে বলা হবে তোমরা পড়ো উপরে যাবে এবার হাফেজে কোরআনটা পড়তে থাকবে যতই পড়বে এতই উপরে যাবে যতই পড়বে এতই উপরে যাবে যতই পড়বে এতই উপরে থাকবে আল্লাহু আকবার এভাবে পড়বে আর শুধু উপর দিকে যাবে পড়বে আর উপর দিকে যাবে আর আমরা যারা কোরআন পড়া জানি না এই সমস্ত মানুষগুলো বসে বসে আফসোস করতে থাকবে হায় রে হাফেজে কোরআন যারা কোরআনুল কারীম পড়া জানে এরা তো আমাদের সামনে দিয়ে উপরে উঠে যাইতেছে দুনিয়ার মধ্যে আমরা তো বড় টাকাওয়ালা ছিলাম আমরা বড় শিক্ষিত ছিলাম কিন্তু আজকে তো উপরের দিকে যাইতে পারি না আমাদের সামনে দিয়ে এরা উপরের দিকে উঠতেছে এমন অবস্থা দেখে এইবার আল্লাহর বান্দারা মনে মনে চিন্তা করবে দুনিয়ার মধ্যে তো আমরা পড়তে পাই নাই কিন্তু ওই দুনিয়ার মধ্যে তো সূরা ফাতিহার সূরা ফাতিহার আয়াত ছিল 7টা এইবার চিন্তা করবে যদিও কোরআনুল কারীম পড়া জানি না কিন্তু আমরা তো ওইটা মুখস্থ আছে সূরা ফাতিহা এইবার ওই সূরা ফাতিহা নিজে টেস্ট করার জন্য পরীক্ষা করার জন্য পড়বে দেখি তো এই সূরা পড়লে উপর দিকে ওঠা যায় কিনা এবার আল্লাহর বান্দা পরীক্ষা করার জন্য সূরা ফাতিহার প্রথম আয়াত পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত পড়তে দেরি আল্লাহু আকবার একদম আল্লাহ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে টান দিয়ে একতলা উপরে উঠাবে আল্লাহু আকবার বলেন একদম যখন উপরে উঠবে ওর মনের মধ্যে আনন্দ তাহলে তো ওঠা যাবে এইবার ও বারবার পড়তে থাকবে পুরা সূরা ফাতিহা শেষ করবে 7 আয়াত পড়বে 7টা তালা পার দিবে সামনে আগাবে উপরের দিকে উঠবে এইবার চিন্তা করবে আমি তো আর পড়া জানি না তাহলে কি পড়ব এইবার আল্লাহর বান্দা কি করে চিন্তা করে হায়রে মসজিদের মধ্যে নামাজ পড়েছি ফজর নামাজ পড়েছি কতদিন শুনেছি হুজুর তেলাওয়াত করেছে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান পড়া জানে না কিন্তু শুনে শুনে মুখস্থ করছে এই আল্লাহর বান্দা এবার পড়বে আল্লাহু আকবার পড়তে দেরি আবার ধীরে ধীরে একতলা দুই তলা উপর দিকে উঠতে দেরি হবে না উঠে যাওয়ার পরে আবার বসে যাবে বন্ধ হয়ে যাবে আর যাইতে পারবে না এইবার চিন্তা করবে হায় হায় তাহলে এখন কি করি কোরআন তো পড়া যায় না আল্লাহর পয়গম্বর বলেন তোমরা পড়ো যেখান থেকে ইচ্ছা যেমন করে ইচ্ছা পড়ো সুর দিয়ে দিয়ে পড়ো সুন্দর করে পড়ো এইবার আল্লাহর বান্দা আবার পড়বে ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিয়াকাতিহা কাযিবা এইভাবে পড়তে থাকবে যেখান থেকে মনে আসবে আবার পড়বে আল ক্বারিআতু মাল ক্বারিআ ওয়ামা আদরাকা মাল ক্বারিআ আবার আল্লাহর বান্দা পড়বে আল্লাহর বান্দা যেখান থেকে ইচ্ছা পড়বে আল্লাহর বান্দা পড়বে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন এইভাবে পড়তে থাকবে যেখান থেকে মনে আসে পড়বে আর আল্লাহ রব্বুল আলামিন ওকে এক তালা করে উপরে উঠাইতেছে এক একটা আয়াত পরে এক একটা তালা উপরে উঠায় এক একটা আয়াত পরে এক একটা তালা উপরে উঠায় এইভাবে যত সময় পড়বে শুধু উপর দিকেই উঠতে থাকবে উপর দিকেই উঠতে থাকবে এ মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকদা বলেন এই অস্থায়ী জিন্দগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য আমি মানুষকে বানাই নাই এই জন্য যারা দিনই শিক্ষা গ্রহণ করে এরা তো এই অস্থায়ী জিন্দগির সুখ শান্তি আর ভোগ বিলাসের চিন্তা করে না এরা আখেরাতের জিন্দগির চিরস্থায়ী জিন্দগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য চিন্তা করে এই জন্য যখন আখেরাতের জিন্দগির মধ্যে যাবে এইবার ওই বান্দাগুলো যে যার জায়গায় যাবে যাওয়ার পরে জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে এইবার আল্লাহ তাআলার কাছে চাবে আল্লাহ বলবে তোমাদের যা ইচ্ছা চাও কি খাইবা কি করবা তোমাদের যা ইচ্ছা বলো এবার বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি বান্দাদের কাছে হাজির করতে দেরি করবেন না সুবহানাল্লাহ ভাই আম নাই ওই দিন বলবে আল্লাহ একটু আম খাইতে চাই
আমাদের আমের মধ্যে তো বিচি আছে আমার টকও লাগে কিন্তু জান্নাতি বান্দা যখন যাবে তাদের কত ওই চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য আল্লাহ তাআলা বানাইলেন এবার বান্দা মনে মনে বলবে আল্লাহ একটু আম খাইতে চাই আম তো নাই এবার আল্লাহু আকবার এমন ভাবে শুয়ে আছে আল্লাহ তাআলা কি করবে একদম গাছের গোড়া উপর দিকে দিবে আর মাথা নিচের দিকে দিবে বান্দার মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আম দিয়ে দিবে সুবহানাল্লাহ বলে লিসু এখন লিসু নাই কেউ লিসু পাইবেন সারা বাংলাদেশে নাই কোনো লিসু নাই জান্নাতি বান্দা যা চাবে তাই দিবে এবার বলবে আল্লাহ একটু লিসু খাইতে মন চাইতেছে আল্লাহু আকবার বলতে দেরি বান্দার মুখের মধ্যে ডুবাইতে দেরি হবে না এই হাফেজে কোরআনের দাম এত বেশি আল্লাহু আকবার এই তলবে আলেমদের দাম এত বেশি এ মুসলমান এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে যতদিন বাঁচিয়ে রাখেন ইনশা আল্লাহ সেই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিনই শিক্ষাকে ইনশাআল্লাহ আমরা মর্যাদা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ এ মুসলমান ভাইরারে আমার এই শিক্ষা এমন একটা শিক্ষা যদি কোনো মানুষ এই শিক্ষা গ্রহণ করে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দেয় সুবহানাল্লাহ বলেন শুধু তাই নয় মর্যাদা বাড়ায় দেয় না এই কোরআন যদি কেউ মুখের মধ্যে ধরে এই কোরআনকে যদি কেউ মহব্বত করে পড়া জানে না তারপরেও আল্লাহ তাআলা তার আল্লাহু আকবার তার ইজ্জতকে বাড়ায় দেয় কেমন করে ইজ্জত বাড়ায় দেয় আমি একটা ঘটনা বললে আপনারা বুঝে আসবে আপনাদের বুঝে আসবে এই ঘটনাটা বলেই আমি আপনাদের সামনে থেকে বিদায় নিতে চাচ্ছি মুসলমান আপনার হলো ইন্ডিয়ার মধ্যে এক এলাকা ছিল যেই এলাকার মধ্যে কোনো শিক্ষিত লোকের বসবাস নাই না বাংলা শিক্ষিত আছে না ইংরেজি শিক্ষিত আছে না আরবি শিক্ষিত আছে আল্লাহু আকবার ওই মহল্লার মধ্যে আল্লাহর এক বান্দা মারা যায় মুসলমান মানুষ যদিও ঈমান আছে কিন্তু আল্লাহর বান্দাকে জানাজা করাবে কে ধোয়াবে কে আর মাটি দিবে কে এরা চিন্তা করতেছে চিন্তা করে পায় না কেমন করে কি করবে এইবার সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে চিন্তা করলো ওদের ওই গ্রাম থেকে দুই থেকে আড়াই কিলোমিটার দূরে মেইন রাস্তা আছে সবাই চিন্তা করলো চলো আমরা ওই মেইন রাস্তার মধ্যে যাই ওই রাস্তার মধ্যে দাঁড়াইলে দেখা যাবে হয়তো অনেক লোক রাস্তা দিয়ে যাইতে থাকবে যদি একটা জান্নেওয়ালা লোক পাই তাহলে ওই লোকটাকে দিয়ে আমরা জানাজা করে নেব আল্লাহু আকবার সব মানুষগুলা সিদ্ধান্ত নিল সবাই একমত হইল ঠিক ওই লাশ নিয়ে মেইন রাস্তার পাশে যাওয়া হলো মেইন রাস্তার পাশে যাওয়ার পরে দেখলো একটা লোক সাইকেল নিয়ে মাথার মধ্যে টুপি গায়ের মধ্যে জুব্বা লাগাইয়া আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে এবার সমস্ত লোকজন ওকে দাঁড় করাইলো ভাই একটু তুমি দাঁড়াও সবাইকে দাঁড় করাইলো দাঁড় করানোর পরে এইবার ডাকদা বলতেছে ভাই আমাদের এক ভাই মারা গেছে আমরা তো কেউ শিক্ষিত না কেমন করে জানাজা করতে হয় আমরা তো বুঝি না যদি মেহরবানি করে তুমি একটু জানাজা করা দাও তাহলে আমরা উপকৃত হইতাম আল্লাহর বান্দা ডাকদা বলতেছে না আমার অফিসের টাইম হয়ে গেছে আমাকে অফিসে যেতে হবে তারপরেও বলতেছে ভাই অনুরোধ করে বলি তুমি যদি মেহরবানি করে একটু জানাজা করা দাও তাহলে আমরা উপকৃত হইতাম মুসলমান মানুষ আমরা তো একে ফালা দিতে পারি না এই আকুতি মিনতি শুনে আল্লাহর বান্দা সামনের দিকে আগাইলো আগানোর পরে এবার জানাজাটা করে দিল জানাজা করার পরে সমস্ত মানুষ ধরলো ভাই যেহেতু জানাজা করলা তোমার কাছে আমরা করজোরে অনুরোধ করি একটু কবর পর্যন্ত কবরের মধ্যে নামিয়ে দাও সবার অনুরোধের খাতিরে আল্লাহর বান্দা কবর পর্যন্ত চলে গেল যাওয়ার পরে কবরের মধ্যে নামছে নামার পরে লাশ নামাইছে নামানোর পরে আল্লাহর বান্দা কবরের মধ্যে সুন্দর করে বাস্তা বাঁধিয়ে এবার চলে গেছে অফিসে গেছে অফিসে ঢুকবে এমন মুহূর্তে পকেটের মধ্যে হাত দিয়ে দেখে আইডি কার্ড মার্ড কোনো কিছুই নাই অফিসে ঢুকবে কেমনে এমন অবস্থা যখন দেখছে দেখার পরে চিন্তা করছে আমি তো অন্য কোথাও যাই নাই হয়তো ওই কবরের মধ্যে যখন লাশ নামানোর সময় আমি নিচু হয়েছি ওই মুহূর্তে মনে হয় আমার আইডি কার্ডটা ওই কবরের মধ্যে পড়েছে আবার ওই আল্লাহর বান্দা দৌড়িয়ে ওই গ্রামের মধ্যে আসছে আসার পরে সমস্ত মানুষদেরকে ডাক দেয়া বলতেছে ভাই তোমরা শোনো
আমার অফিশিয়াল আইডি কার্ড পড়ে গেছে ওই কবরের মধ্যে আমার এই চাকরির উপর নির্ভর করে রিজিকের রিজিকের সবকিছু আমার সংসার চলে চাকরির উপরে সুতরাং তোমরা যদি একটু সহযোগিতা করো তাহলে আমি ওই কবরের মধ্যে থেকে আইডি কার্ডটা উঠা নিতে চাই সমস্ত লোকজন ডাক দা বলতেছে আমরা তো এইটা কিছু বলতে পারবো না কারণ মানুষ কবরে রাখার পরে তার কবর কি আবার খোলা যাবে উনি ডাক দা বলতেছে ভাই বেশি সময় তো হয় নাই মাত্র 40 থেকে 50 মিনিট সময় হয়েছে এই সময় তো লাশ ফাটে নাই কোনো কিছু হয় নাই আমি মুক্তি শব্দের কাছ থেকে ফতোয়া শুনেছি খোলা যাবে সমস্যা নাই এইবার কয়েকজন লোক নিয়ে উনি চলে গেলেন যাওয়ার পরে কবরের স্থানে গিয়ে গেলেন যাওয়ার পরে মাত্র এক সাইটের একটা বাস উঠাইছে আল্লাহু আকবার উঠাইতে দেরি ওই কবর থেকে এমন সুঘ্রাণ বের হয়েছে যা দুনিয়ার মধ্যে কোনোদিন কোন মানুষের নাকে এমন সুঘ্রাণ লাগে না আল্লাহু আকবার রহমান শুধু তাই নয় মুসলমান সবাই তো আশ্চর্য হয়ে গেছে কি রে এইবার দেখুন কবর মাথার কাছ থেকে কয়েকটা বাস উঠাইছে আল্লাহু আকবার দেখতে পাইল ওই কবরে যখন কয়েকটা বাস উঠাইছে উঠানোর উপরে দেখতে পাইল ওর আইডি কার্ড গুলা আল্লাহর বান্দার মাথার কাছে এক সাইডে এক জায়গায় করা আছে আর ওর গায়ের উপর দেয় এত দামি দামি ফুল ছিটিয়া দেওয়া হয়েছে যেই ফুলগুলা দুনিয়ার মধ্যে কখনো কোনো বান্দা কোনোদিন দেখে নাই আল্লাহু আকবার ধরে মানে আল্লাহু আকবার এই অবস্থা দেখার পরে ওই আল্লাহর বান্দা কি কর্তব্য বিমূর কি করবে এবার ওর আর চাকরির ধান্দা নাই ও চাকরির চিন্তা করতেছে না চাকরি দিয়ে আমি কি করব একদিন তো আমাকেও কবরে যেতে হবে দেখি এই আল্লাহর বান্দা কি আমল করলো এর বাড়ির মধ্যে যাব তখন অফিসে যাওয়া বাদ দিয়া তার আইডি কার্ডটা উঠায় নিয়ে কবরটা বন্ধ করে দিল বন্ধ করে দেওয়ার মধ্যে দেওয়ার পরে তার গ্রামের মধ্যে চলে গেল যাওয়ার পরে এইবার বলতেছে বলো তো দেখি এই লোকটার বাড়ি কোথায় এর কে কে আছে তখন বলল এর তো কোনো মানুষ নাই এর স্ত্রীও নাই মাও নাই বাবাও নাই এর মাত্র একটা মেয়ে আছে ওই মেয়ের সঙ্গে কথা বলতে পারো এবার বললেন ঠিক আছে আমি ওই মেয়ের সঙ্গে কথা বলবো এবার বাড়ির গেটের মধ্যে গিয়া বলতেছে মারে তোমার বাবা দুনিয়ার মধ্যে কি এমন আমল করেছে যে আমল করার কারণে তোমার বাবার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা বানিয়েছে ওই বিয়ে ডাকটা বলে জানি না আমার বাবা তো শিক্ষিত নয় আমার বাবা তো কোনো কিছু পড়তে পারে না জানি না কি আমল করছে আমার বাবা তা বলতে পারবো না তবে একটা জিনিস দেখেছি আমার বাবা এই যে ঘরের মধ্যে একটা কিতাব রেখেছি আছে ওই কিতাবটা আমার বাবা দেখেছি সকালবেলা সন্ধ্যাবেলা নিয়া ওই কিতাবের উপর দিয়া আঙ্গুল ঘুরাইছে আর শুধু চোখের পানি টপ 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 করে ফুলাইছে এ মুসলমান ভাইরা রে আমার আমরা মুসলমান কোরআনের মহাব্বতে যদি আমার আপনার কোরআন পড়া জানি না আর তাতে কোনো সমস্যা নাই যদি কোরআনের মহাব্বত করতে পারি কোরআনের মহাব্বত করতে পারি কোরআনওয়ালাকে মহাব্বত করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরকে জান্নাতের টুকরো বানায় দিবেন আল্লাহর পয়গম্বর বলে নিয়াস ফাও ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা আল্লাহু আকবার ধরে বলেন এ মুসলমান ভাইরা আমার ওই আল্লাহর বান্দা এবার বুঝতে পারলো অন্য কোনো কিছু নয় এ তাহলে আমাকে ওই কিতাবটা দেখাও ওই মেয়েটা কিতাব নিয়ে এসে দিল দেওয়ার পরে ওই আল্লাহর বান্দা খুলে দেখতেছে এটা অন্য কোনো কিতাব না হাদা কোরআনুল কারীম এই কোরআনুল কারীম তখন উনি বুঝলেন এটা অন্য কোনো কিছু না এই কোরআনের বরকতেই এর কবর জান্নাতের টুকরো আল্লাহ বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলেন এ মুসলমান কোরআন এমন একটা কিতাব যাকে আল্লাহু আকবার ধরলে আল্লাহ তাআলা দাম বাড়া দেয় যাকে পড়লে আল্লাহ তাআলা মান বাড়া দেয় যাকে ইজ্জত করলে দাম বাড়া দেয় এই আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যতদিন বাঁচিয়ে রাখে এই কোরআনুল কারিমের মোহাব্বত আমাদের দিলের মধ্যে রাখবো তো ইনশাআল্লাহ কে কে রাজি আছে একটু হাতটা উঠা দেয় তো একটা তাকবীর দিয়ে দেন নারায়ে তাকবীর হয় নাই নারায়ে তাকবীর কোরআন সুন্নার আলো নারায়ণ তাকবীর মুসলমান ভাইরা আমার
যেই কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাকে আপনাকে বাঁচিয়ে রাখেন কোরআনের মহব্বত দিনের মধ্যে রাখবো ইনশাআল্লাহ পারবো তো রাজি আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যতদিন বাঁচা রাখে এই কোরআনের মহব্বত নিয়া মৃত্যুর আগ পর্যন্ত যেন দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারি আমাকে আপনাকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন ধরে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন